নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার চ্যানেলে আবারও শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের পড়ে শোনাব নারী জন্ম ছোট গল্পটি লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায় শুরু করছি বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কেদারনাথ গাঙ্গুলির নাম আপনারা শোনেন নিবোধ হয় তবে বর্ধমান জেলায় যাদের বাড়ি তারা হয়তো শুনে থাকবেন তাই বা বলি কেমন করে বর্ধমান জেলা তো আর এতটুকু নয় অজয় নদীর কাজ বরাবর যেখানে এপারে বর্ধমান ওপারে বীরভূম সেইখানে ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি দোতলা দালান বাড়ি এই বাড়িটি কেদার গাঙ্গুলির ভদ্রলোকের অবস্থা খারাপ নয় বরং ভালোই বলতে গেলে কিন্তু বেচারা কেদার বাবু দেখলে দুঃখ হয় স্ত্রী মারা গেছে অনেক দিন আগে থাকবার মধ্যে আছে একটি মেয়ে নাম তার শুভঙ্কুরী ভারী সুন্দর দেখতে বয়স বেশি নয় বড় জোর বারো কি তেরো কিন্তু ভারী দুরন্ত এই এত বয়স পর্যন্ত কেদারবাবু তাকে সামলাতে সামলাতে হয়রান ব্যাটা ছেলেদের সঙ্গে ঘুরি ওড়াচ্ছে মার্বেল খেলছে ছুটতে বেড়াচ্ছে একে মারছে ওকে মারছে আর যত লোক এসে ধরে বসছে কেদারবাবুকে মেয়েটাকে আর অত আদর দেবেন না কেদারবাবু লোকের ধারণা কেদারবাবু আদর দিয়ে দিয়েই মেয়েটির মাথাটি খেয়েছেন কেদারবাবু বলেন আদর আমি ঠিক দিই না বাবা তবে বুঝতেই তো পারছ মা মেয়ে গায়ে হাত তুলতে পারি না কেমন যেন কষ্ট হয় ওই তো মজা ছেলেকে নাই আর বুড়োকে খই দিয়েছেন কি আর রক্ষা নেই কেদারবাবু জানেন সবই তবু মেয়েটাকে কিছু বলতে পারেন না সে বছর ব্যাপারটা কিন্তু চরমেই উঠে গেল কেদারবাবুর বাড়িতে দুর্গ পুজো নবমীর রাত্রে দুর্গো বাড়ির উঠোনে যাত্রা গান হচ্ছে চার পাঁচখানা গ্রামের লোক ভেঙে পড়েছে প্যান্ডেলের নিচে লোকে লোকারণ্য গোলমাল আর কিছুতেই থামে না সাজ পোশাক পরে এত যে চেঁচিয়ে বক্তৃতা করছেন কেউ তার এক বর্ণও শুনতে পাচ্ছে না চারিদিক থেকে রব উঠছে চুপ চুপ কিন্তু কেউ আর চুপ করে না রূপলি চুমকি বসানো পিথ ধরা পড়ে কেষ্ট ঠাকুর বক্তৃতা করছে আসরে ছেলেটির চেহারাটি ভালো খসটে খসটে কালো কালো গায়ের রং দাঁতগুলি সাদা বক্তৃতার মাঝখানেই গান গাইতে গাইতে ঢুকতে হবে রাধিকাকে কিন্তু ধরো তাই শুনতে না পেলে ঠিক সময়ে ঢুকতে পারবে না রাধিকা তাই সাজ ঘর থেকে বেরিয়ে এক পা এক পা করে অনেকখানে এগিয়ে এসেছিল আসরের দিকে কান খাড়া করে পানের দোকানটার সামনে দাঁড়িয়ে বিড়িটি তখন সে সবে ধরিয়েছে আর অমনি বাজ না বেজে উঠলো আসরে রাধিকার বিড়ি খাওয়া আর হলো না হাতের বিড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে গান ধরতে হলো আমি কাঁদ দিয়ে এত ভালোবাসি তুমি জানলে কেমন করে গাইতে গাইতে এসে যেই সে কেষ্টর কাছে গিয়ে দাঁড়িয়েছে পরের লাইনটা ধরবার আর অবসর পেলে না ধাই করে একটা ঢিল এসে লাগলো তার কপালে ঢিলটা বেশ জোরেই লেগেছিল বোধ হয় বেচারা ছেলে মানুষ দুহাত দিয়ে কপালটা চেপে ধরে তার সে কি কান্না আসরের গোলমাল কিন্তু তখন একেবারেই চুপ ঢিল যারা দেখতে পায়নি তারা ভাবলে বুঝি ওটা রাধিকার বক্তৃতারই অঙ্গ ঢিল যারা দেখতে পেয়েছিল তারা কিন্তু এদিক ওদিক তাকাতে লাগল কে ঢিল ছুঁড়লে এমন করে কে একজন বাইরে থেকে বলে উঠল শুভঙ্কর করি কথাটা কেদারবাবুর কানে গেল পেছন ফিরে তাকিয়ে দেখলেন শুভঙ্করী ছুটতে ছুটতে ঘরে ঢুকছে কেদারবাবু গিয়ে ধরে ফেললেন তাকে এই ঢিল ঢিলছুরছিস শুভঙ্করী বললে ছুঁড়েছি তো গোলমাল করছিল থামিয়ে দিয়েছি হাতের কাছে পড়েছিল একটা বাঁশের বাখারি সেইটা তুলে নিয়ে কেদারবাবু সপা সব বসিয়ে দিলেন শুভঙ্করীর পিঠে হাতে পায়ে যেখানে যত পারলেন রাগের মাথায় একেবারে জ্ঞান হারিয়ে গিয়ে তারপর হির হির করে তাকে টানতে টানতে নিচের একটা ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শেকল তুলে দিলেন বললেন মর এইখানে কেঁদে কেঁদে এই বলে রাগে কাঁপতে কাঁপতে তিনি তার দোতলা ঘরে গেলেন যাত্রার আসরে আর ফিরে গেলেন না ঘুমবার চেষ্টা করলেন কেদারবাবু কিন্তু চোখে তার ঘুম কিছুতেই এলো না রাত্রি বারোটা বেজে গেল কেদারবাবু নিচে নেমে গেলেন নিতান্ত সন্তর্পণে পা টিপে টিপে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন মেঝের ওপর ঘুমিয়ে পড়েছে শুভঙ্করী দুহাত দিয়ে তুলে তাকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেবেন এমন কতবার দিয়েছেন কিন্তু সেদিন আর কিছুতেই তাকে তুলতে পারলেন না মস্ত মেয়ে হয়েছে শুভঙ্করী একবার ভাবলেন থাক এইখানে একটা বালিশ এনে তার মাথার নিচে দিয়ে দিই কিন্তু না খালি মেঝের ওপর শুয়ে আছে ঠান্ডা লেগে অসুখ করতে পারে গায়ে হাত দিয়ে তোলবার চেষ্টা করলেন শুভঙ্করি শুভঙ্করি বার কতক নাড়া দিতেই শুভঙ্করি ধরমর করে উঠে বসল চল মা উপরে চল দিব্যি সুরসুর করে উপরে উঠে এলো বাপের সঙ্গে কিছুই বলতে হলো না তাকে নিজের বিছানায় গিয়ে চুপ করে শুয়ে পড়ল কেদারবাবুর লজ্জা করছিল কথা বলতে তবু বললেন ছি মা রকম করতে আছে তুমি মেয়ে ছেলে পরের বাড়িতে যেতে হবে তোমাকে না বোধ করি ঘুমিয়ে পড়েছে মেয়েটা কেদারবাবু জানালার কাছে চুপ করে দাঁড়িয়েছিলেন হঠাৎ কান্নার শব্দে তাকিয়ে দেখেন বালিশে মুখ গুজে ফুলে ফুলে কাঁদছে করি। সান্ত্বনা দেবার জন্য কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু তারও বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো ঠোঁট দুটো থর করে কাঁপতে লাগল চোখ দিয়ে দর দর করে জল গড়িয়ে এলো স্ত্রীর কথা মনে পড়লো কেদারবাবুর শুভঙ্করীর মা বেঁচে থাকলে মেয়েটাকে তিনি এরকমভাবে মারতে পারতেন না কখনো সবাই বললে বিয়ে দিয়ে দিন মেয়ের তাহলেই সব ঠান্ডা হয়ে যাবে তেরো বছরের মেয়ের বিয়ে না না আর একটু বড়ো হোক কিন্তু সে বড় যথেষ্টই হয়েছে তেরো বছরের মেয়ে মনে হয় যেন ষোলো বছরের কিন্তু কেদারবাবুর তা মনে হয় না মনে হয় মেয়ে তার তেমনি ছোটোটিই আছে ঘটকেরা সম্বন্ধ আনে নানা রকম ছল ছুতো করে কেদারবাবু ফিরিয়ে ফিরিয়ে দেন মেয়ে বড় হলে কি হবে দুরন্তপনা তার ঠিক তেমনিই চলছে তবে এখন সেটা যেন একটু অন্য রকম ঠাকুর মাংস রান্না করেছে মাংসটা হয়েছে একটু ঝাল ঠাকুরকে কাছে ডাকলে শুভঙ্করী মুখে কিছু না বলে অত বড় ঝোলের বাটি হর হর করে ঠাকুরের মাথায় দিলে ঢেলে ঝি হয়তো তার চুল বেঁধে দিচ্ছিল বিনুনিটি ঠিক তার মনের মতো হল না শুভঙ্করী বার কতক খুতখুত করতেই ঝি ছুটে পালাল ঠিক জানে সে শুভঙ্করী তাকে এবার মারবে শুরু হয়ে গেল ছোটাছুটি দাপা দাপিতে সারা বাড়ি যেন ভেঙে যেতে লাগল ঝি যত ছোটে শুভঙ্করীও তত এক সিঁড়ি দিয়ে নামে তো আরেক সিঁড়ি দিয়ে ওঠে ধরা ঝিকে দিতেই হবে হাঁপাতে হাঁপাতে হাসতে হাসতে ঝি একসময় দাঁড়িয়ে পড়ে বলে নাও মারো তোমার সঙ্গে ছুটতে পারবো না আমি শুভঙ্করি তার চুল ধরে টেনে বলে ওরার মুখী বিনুনি করতে শিখলে না এখনো আজ আমি তোর বিনুনি করে দেব এই বলে হাসতে হাসতে তার চুল ধরে চরচর করে টানতে লাগলো শুভঙ্করী ওমা ছাড়ো ছাড়ো আমার বিনুনি করে দেবে কি ছি ছি এমনই সব উপদ্রব অত্যাচার করতে করতে শুভঙ্করীর বয়স যখন পনেরো তখন হুশ হলো কেদারবাবু টাকার অভাব নেই কাজেই পাত্রের অভাব হলো না তার ওপর পরমা সুন্দরী না হলেও শুভঙ্করী অসুন্দরী নয় সতেজ সবুজ দেবদারুর মতো পরিপূর্ণ যৌবনা স্বাস্থ্যবতী এক নারী জামাই দেখে সবাই কিন্তু ছিছি করতে লাগলো এতদিন থেকে থেকে শেষ বেলা এ কি করলে মিনসে বড়লোকের ছেলে হলে কি হবে রোগা লম্বা কেমন যেন নেহাত বেমানান একটি ছোকরার সঙ্গে বিয়ে হয়ে গেল শুভঙ্করীর সময় যখন ছিল তখন একটার পর একটা পাত্র দেখে দেখে টালবাহানা করেছেন কেদারবাবু যাগে এখন আর সেসব কথা ভাবলে কি হবে আগেই ভাবা উচিত ছিল এখন কেদারবাবু ভাবছেন শুধু সেই এক কথা মেয়েটা চলে যাবে শ্বশুর বাড়ি বাড়ি তার একেবারে ফাঁকা হয়ে যাবে সময় যেন তার আর কাটতেই চাইবে না নিরানন্দ নিঃসঙ্গ একটা অস্বস্তিকর পরিবেশের ভেতর দিয়ে প্রকাণ্ড বড় দিন এবং রাত্রিগুলোকে যেন ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে পরমায়ুর শেষ প্রান্তে হিন্দুর বিয়ের মন্ত্র আচার আচরণ সবই কিছাই তেমনি এতদিনের এতদিনের ঘনিষ্ঠ পরিচয় এতদিনের দিনের স্নেহবন্ধন সব যেন কেটে ছিঁড়ে নিষ্ঠুরভাবে টেনে নিয়ে চলে গেল মেয়েটাকে যাবার সময় অঞ্জলি পেতে দাঁড়াতে হলো কেদার গাঙ্গুলিকে থেকে সংগ্রহ করে নিয়ে আসা হলো ইঁদুরের গর্ত থেকে চারটি বেওয়ারিশ ধান আর সেই ধানগুলি বাপের প্রসারিত অঞ্জলি পুটে ফেলে দিয়ে শুভঙ্করীকে বলতে হলো বাবা তোমার সমস্ত ঋণ আমি পরিশোধ করে দিয়ে গেলাম তোমার ঋণ স্নেহ ঋণ সব সব দুচোখ ভরা জল নিয়ে ঝাপসা চোখে নিশ্চল কাঠের মতো দাঁড়িয়ে রইলেন কেদারবাবু কি যে হলো সামনে ভালো করে কিছু দেখতেও পেলেন না চোখের জল মুছে বাড়ির সদরে যখন গিয়ে দাঁড়ালেন মেয়ে জামাই তখন চলে গেছে যাক আবার আনতে পাঠালেই আসবে আসবে যাবে ছেলে হবে মেয়ে হবে নিজের ঘর হবে সংসার হবে এমনি করেই তার নারী জন্ম সার্থক হবে এই তো বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম কিন্তু বৃথায় শান্ত না কেদারবাবু বুঝতে পারলেন তখন এত তত্ত্ব তল্লাশ এত অনুনয় বিনয় সত্ত্বেও বেআই মশাই যখন শুভঙ্করীকে কিছুতেই এ বাড়িতে পাঠাতে চাইলেন না আনবার জন্য লোক পাঠিয়েছিলেন কেদারবাবু মাস হয়ে গেল এবার একবার দয়া করে পাঠিয়ে দেবেন শুভঙ্করীকে বেআই মশাইয়ের জবাব এল কন্যাকে আপনি কেমন করিয়া মানুষ করিয়াছেন জানি না মেয়েদের যেসব গুণ থাকা উচিত সেসব গুণ তাহার একেবারেই নাই এমন এমনকি স্বামীকে গুরুজন বলিয়া গ্রাহ্যই করে না শ্বশুর শাশুড়ির শাসন মানে না এক্ষেত্রে আমি যতদিন বাঁচিয়া আছি ততদিন তাহাকে আমি আপনার বাড়ি পাঠাইব না প্রতিজ্ঞা করিয়াছি আপনি কিছু মনে করিবেন না মনে করিবেন না বেশ কথা মাস গেল বছর গেল দু দুটো পুজো বেরিয়ে গেল শুভঙ্করী এলো না কেদারবাবু আর থাকতে পারলেন না নিজেই গেলেন শুভঙ্করীকে আনতে অবশ্য যাননি মনকে অনেক করে বুঝিয়েছিলেন নিজের সুখের জন্য মেয়ের সর্বনাশ করা উচিত নয় ওইটাই তার এখন নিজের সংসার ওইখানেই সে সুখে থাক তাকে শুধু একটিবার তিনি দেখে আসবেন প্রাণ ভরে গিয়ে দেখেন মস্ত মেয়ে হয়েছে শুভঙ্করী মনে যে তার কোনো কষ্ট আছে সে কথা এমনি দেখলে বোঝবার উপায় নেই হাসি হাসি মুখে হেসে কথা বলছিল শুভঙ্করী শাশুড়ি এসে দাঁড়ালেন মাথায় এক মাথা ঘোমটা টেনে দরজার আড়ালে বেয়ায়ের সঙ্গে কথা বলবেন বললেন কথা এমন কথা যা শুনলে মানুষের চুপ করে থাকা অসম্ভব বলি লাগাচ্ছ তো বাঘকে একটি একটি করে ধুমসি মুখপুরি লজ্জা সরম যদি একটুও থাকে মেয়েকে কীরকম শিক্ষা দিয়েছ বেআই নিজের স্বামী গুরুজন মনীষী তার নাম হয়েছে তালপাতার সে সেপাই তাকে যেসব কথা বলে সে আর মুখে আনবো না তুই না হয় একলা বাপের খেয়ে খেয়ে কুদো বাঘ হয়েছিস আমার ছেলে না হয় সে সব কথা আমার মুখের ওপর এক কথা বললে দশ কথা শুনিয়ে দেয় বাড়িতে তো কাঁচের সামগ্রী কিছু রাখবার উপায় নেই ভেঙে ভেঙে সব ভুষ্টি নাশ করে দিলে আবার কিছু বললে বলে কি না আমাকে বাপের কাছে পাঠিয়ে দাও ওই তো এসেছে বাপ আমি কি তোর বাপ মিন শেখে ভয় করবো নাকি আমি তার মুখের ওপরেই বলছি থাকতে হয় এইখানেই থাকবি মরতে হয় এইখানেই মরবি তারপর শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে চিতের চারটি ছাই পাঠিয়ে দেব তোর বাপকে ওই যে সেই কথায় আছে না মেয়ের কখন গুন গাই না চিতে যখন হবি ছাই রাগে থর থর করে কাঁপছিলেন কেদারবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন আপনি থামুন তো মেয়েকে আর আমি এখানে রাখবো না এক্ষুনি নিয়ে যাব যাও না নিয়ে বউয়ের ভয়ে ছেলে আমার এতটুকু হয়ে গেল বেয়াই বাড়িতে ছিলেন না কেদারবাবু বললেন বেআইকে বলে দেবেন বলি না বলি সে আমি দেখে নেব রাগের মাথায় কেদারবাবু শুভঙ্করীর হাত ধরে বললেন যেমন আছিস তেমনি চলে আয় শুভঙ্করী হাসতে হাসতে চলে এলো বাপের সঙ্গে আর তার পেছনে শাশুড়ি দিলে গালাগালির ঝড় বইয়ে শুভঙ্করী আবার এলো তার বাপের বাড়িতে ব্যাপারটা খুব আনন্দের নয় জোর করে নিয়ে আসতে হয়েছে তাকে কেদারবাবু এক একবার ভাবেন তার নিজেরই দোষে মেয়েটার জীবনটা গেল মাটি হয়ে স্বামী পেলে না সংসার পেলে না কি যে হবে এ কে জানে আবার এক একবার ভাবেন তার অদৃষ্টে এই ছিল কি করবেন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই তিনটি জায়গায় মানুষ কিছুই করতে পারে না কিন্তু একটা আনন্দের কথা শুভঙ্করী চেপে রেখেছিল কাউকে বলেনি লজ্জায় বলতে পারেনি প্রথমে বললে তার সেই পেয়ারের ঝিকে কথাটা এ কান সে কান হতে হতে কেদারবাবুর কানে গিয়ে উঠল শুভঙ্করীর ছেলে হবে কেদারবাবু যেন বেঁচে গেলেন হাত দুটি জোর করে প্রণাম করলেন মা দুর্গাকে মনে যেন খানিকটা শান্তনা পেলেন একটি মেয়ে হলো শুভঙ্করির সুন্দর ফুটফুটে মেয়ে দেখতে যেন শুভঙ্করীর চেয়ে আরও সুন্দর খবরটা পাঠাতে হয় শুভঙ্করীর শ্বশুরবাড়িতে কেদারবাবু খবর পাঠালেন লোক দিয়ে কিন্তু সব চুপচাপ কেউ কোনো উচ্চ বাচ্চ করলে না এমন কি লোকটাকে খেতে পর্যন্ত বলেনি চিঠিখানা শুধু হাত থেকে নিয়ে বলেছে যাও তুমি কেদারবাবু বুঝলেন শ্বশুর ঘর পাবার আর কোনো আশা নেই শুভঙ্করীর নেই তো নেই শুভঙ্করী বললে তুমি দুঃখ করো না বাবা সবাইকার সব সুখ থাকে না কপালে কেদারবাবু নাতনির নাম রাখলেন অপর্ণা মা দুর্গার নাম মেয়ে বড় হতে থাকে কিন্তু সবচেয়ে মুশকিল হয়েছে শুভঙ্করীর বাবা তাকে আদর করে আর শুভঙ্করী হা হা করে ছুটে গিয়ে মেয়েকে টেনে আনে বাপের কাছ থেকে তোমার দুটি পায়ে পড়ি বাবা ওকে আর আদর দিয়ে দিয়ে আমার মতো করো না ধক করে কথাটা গিয়ে বাজলো কেদারবাবুর বুকে তাহলে শুভঙ্করীরও ধারণা তার এই সর্বনাশটি হয়েছে আমারই জন্যে কেদারবাবু দুদিন চুপ করে থাকেন তারপর আবার জেকে সেই স্নেহ ভালোবাসা ঠিক জলের মতো নিচের দিকেই গড়াবে কেদারবাবুর আদরে আবদারে অপর্ণা বড় হয়ে উঠল ঠিক একেবারে মায়ের মতো তেমনিই দুরন্ত তেমনি চঞ্চল বরং তার চেয়েও বেশি শুভঙ্করীর বুকের ভেতরটা দূর দূর করে দিনরাত ডাকে ভগবানকে আমার মতো মেয়েটা যেন কষ্ট না পায় ঠাকুর অপর্ণার বয়স যখন তেরো কেদারবাবু হঠাৎ একদিন এক আবদার ধরে বসলেন কথাটা তোকে বলতে ভয় করছে শুভঙ্করী তবু বলি একটি বড় ভালো ছেলে পেয়েছি কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ছে দেখতে শুনতে চমৎকার অপর্ণার বিয়ে দিয়ে দিই শুভঙ্করী চেঁচিয়ে উঠলো কি বলছো তুমি বাবা কেদারবাবু বললেন ঠিকই বলেছি মা হা আমি আর বেশিদিন বাজবো না মা আমাকে দেখে যেতে দে কথাটা তিনি এমনভাবে বললেন যে শুভঙ্করীর চোখে জল এসে গেল খানিক চুপ করে থেকে শুধু বললে দাও খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল কেদার বাবু খুব আনন্দ করে বিয়ে দিলেন মনে হল যেন ইহজন্মের সাধ স্বাদ তিনি মিটিয়ে নিলেন অপর্ণা আর সুধাংশু দুটিতে মানিয়েছে বড় ভালো দুজনকে হাত দিয়ে ধরে কেদারবাবু মেয়ের কাছে নিয়ে এসে বললেন দেখ মা দেখ কেমন মানিয়েছে দেখ শুভঙ্করী প্রাণ ভরে দেখলে কেদারবাবুর দেখা যেন আর শেষই হয় না সেই দেখায় যে তার শেষ দেখা হবে সে কি আর তিনি নিজেই বুঝেছিলেন তার এক মাস পরে তিনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়লেন বয়স হয়েছিল সত্তরের ওপর শুভঙ্করীকে একদিন ডেকে বললেন বিষয় সম্পত্তি টাকা করি যা রেখে গেলাম নিজেই সব দেখে শুনে চালাতে পারবি তো মা শুভঙ্করীর চোখে জল সহজে আসে না সেদিন কিন্তু বাবার কথা শুনে সে কেঁদে ভাসিয়ে দিলে সে কান্না তার আর থামল না কেদারবাবু ক্রমাগত বলতে লাগলেন অপর্ণার বিয়ে দিয়ে ভালো করলাম না মন্দ করলাম কিছুই বুঝতে পারছি না মা তোর বেলা যা হয়েছে ওর বেলাও আবার যদি তাই হয় তুই হয়তো আমাকেই দোষ দিবি ভালোবাসা তো অপরাধ নয় মা শুভঙ্করী বললে ওসব ভেব না বাবা তুমি চুপ করো চুপ তিনি করলেন তার পরের দিন একেবারেই চুপ করলেন শুভঙ্করী তখন আছার খেয়ে পড়ে কাঁদতে লাগল বলতে লাগল বাবা তুমি কথা বলো কথা বলো দু মাস পরে পুজো সে বছর পুজো এলো শুভঙ্করীর চোখে কান্না নিয়ে পুজোর তত্ত্ব পাঠিয়ে জামাইকে একটিবার আসবার জন্য চিঠি লিখেছিল জামাই এলো অষ্টমীর দিনে পুজোর আয়োজন যেমন হয় ঠিক তেমনি হচ্ছে তার জন্যে লোকজন আছে শুভঙ্করী ব্যস্ত হয়ে উঠল মেয়ে জামাইকে নিয়ে ওপরের ঘরে সুধাংশুকে থাকতে দেওয়া হয়েছে অপর্ণা কিন্তু একটি বারের জন্য সে পথ মারায়নি রাত্রে কি করবে কে জানে রাত্রের খাওয়া দাওয়া সকাল সকাল চুকিয়ে দিয়েছিল শুভঙ্করী জামাই ওপরের ঘরে চলে গেছে অপর্ণা আর যায় না কিছুতেই মা হয়ে লজ্জা সরমের মাথা খেয়ে শুভঙ্করী বললে চল অপর্ণা ঘাড় নেড়ে বললে না মা যাব না ছি আর কেলেঙ্কারি করিস নে চল জোর করে তাকে ধরে এক রকম টানতে টানতে শুভঙ্করী নিয়ে গেল দোতলায় তারপর জামাইয়ের ঘরে তাকে ঠেলে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দৌড়টা বন্ধ করে দিলে সে কলটা তুলে তারপর সারা রাত শুভঙ্করীর চোখে ঘুম নেই শেষ রাত্রে একটু ঘুমিয়ে পড়েছিল ভোর হবার আগেই ধর্মর করে উঠে সে পা টিপে টিপে বেরিয়ে গেল ঘর থেকে জামাইয়ের ঘরের দরজায় কান পেতে চুপ করে দাঁড়িয়ে রইল নিশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না মেয়ে জামাই ঘুমোচ্ছে শেকলটা খুলে দিয়ে আবার তেমনি পা টিপে টিপে চোরের মতো ফিরে এলো নিজের ঘরে এমনি দিনের পর দিন অপর্ণাকে রোজই জোর করে দিয়ে আসতে হয় ভয়ে তার বুকের ভেতরটা ঢিপ করে জামাই কোনো কথাই বলে না অপর্ণাকে কোনো কথা জিজ্ঞাসা করতে লজ্জা করে ঝিকে ডেকে শুভঙ্করী বললে তুই একবার ওপিকে জিজ্ঞাসা করতে পারিস না কি জন্য আছিস বাড়িতে ঝি বললে জিজ্ঞাসা করেছে বই কি তোমারই তো মেয়ে তেরে মারতে আসে বিজয়া দশমীর পরের দিন জামাই এসে দাঁড়ালো শুভঙ্করীর কাছে মাথা হেট করে বললে মা আজ আমি বিকেলে যাব জামাইয়ের মুখে মা ডাক শুনে আনন্দে শুভঙ্করীর আপাদ মস্তক রোমাঞ্চিত হয়ে উঠল বললে আর দুদিন থেকেই যাও না বাবা এখনও তো তোমার ছুটি জামাই বললে বাবা বলেছেন আমাকে যেতেই হবে এর ওপর আর কথা চলে না শুভঙ্করীর কেমন যেন মনে হলো না ব্যাপারটা ভালো বলে মনে হচ্ছে না তবু কী আর করবে সরকারকে ডেকে পাঠালে একটা গাড়ি ঠিক করে দেবার জন্যে বিকেলে ঝি এসে বললে জামাইবাবুর মাথা ধরেছে মা আজ আর তার যাওয়া হলো না মাথা ধরেছে শুনে শুভঙ্করী হাতের কাজ ফেলে তাড়াতাড়ি জামাইয়ের ঘরে ছুটে গেল তোমার মাথা ধরেছে সুধাংশু দেখলে খাটের ওপর শুয়ে আছে সুধাংশু গায়ের ওপর চাদরটা টেনে দিয়েছে বললে সামান্য টিপটিপ করছে মাথাটা জর টর হয়নি তো শুভঙ্করী শিওরের কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখলে কই না তো গা তো গরম হয়নি এমন সময় ফিক ফিক করে হাসির শব্দে সমস্ত ঘর যেন ভরে গেল সর্বনাশ অপর্ণার হাসির শব্দ বুকের ভেতরটা ছেদ করে উঠল শুভঙ্করীর দুষ্টু মেয়ে হয়তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে শুভঙ্করী বললে তুমি কিছু মনে করো না বাবা মেয়েটা আমার ভারী চঞ্চল ভারী দুষ্টু ওকে তুমি একটু শাসন করো এবার শুধু হাসি নয় অপর্ণা হুম করে বেরিয়ে এলো খাটের তলা থেকে বাবারি বাবা দম বন্ধ হয়ে গিয়েছিল আমাকে বলে কি না মা আসছে তুমি খাটের তলায় লুকো এই বলে জামাইয়ের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে অপর্ণা বললে বলবো বলব না মা ওর কিছুই হয়নি মাথা ধরেছে বলে চালাকি করে শুয়ে আছে বলছে যাবে না সুধাংশু অপর্ণার হাতখানা চেপে ধরে তার মুখের দিকে তাকিয়ে বললে তাহলে বলবো অপর্ণা বললে বলো না সুধাংশু তাকালে শুভঙ্করের দিকে বললে না মা ওই শিখিয়ে দিলে বললে মাথা ধরেছে বলে মটকা মেরে শুয়ে থাকো ঝিকে আমি বলে দিয়েছি অপর্ণা ফট করে এক চর মেরে বসলো সুধাংশুকে বললে দাঁত বলবে না বলেও বলে দিলে মাকে এ দৃশ্য শুভঙ্করী আজ কাকে ডেকে এনে দেখাবে চোখ দুটো তার জলে ভরে আসতেই মনের মধ্যে নিজের সব কষ্ট নিজের না পাওয়াগুলোকে মনে পড়তেই সে তার বাবার ঘরে গিয়ে ঢুকল শূন্য খাটের ওপর লুটিয়ে পড়ে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো বাবা তুমি দেখতে পেলে না বাবা একবারটি দেখে যাও হ্যাঁ একবার